সকাল সকাল তো উঠে পড়লাম একটু গেম টেম খেলতে হবে যাই এত সকাল সকালে কোনো হইল না যা দেখতেছি টেডি একা একা গেম আমার সব ভেঙা দিছে এখন আমি কি করুম আমাদের কাছে টাকা পয়সা চাইলে তো আম্মা দিবে না আমি তো গরিব পোল একখানা তার থেকে এক কাম করি আম্মার পকেট থেকে টাকা চুরি কইরা গাড়ি কিনে নিয়ে আসি যাই আজকে মনে হইতাছে আমার কপালটাও অনেক খারাপ গাড়ি কেনার লগে বের হইলাম কিন্তু দেহি এখানে গাড়ির চাকা পাংচার হইয়া গিয়াছে কি কপালের মায়েরে আজকে কার মুখ দেখে উঠাছি আমি এ টেডি বিয়ারের মুখ দেখে আইতে উঠে আমি কিছুই বুঝতাছি না মাথার উপর দিয়ে যাচ্ছে রে বাবা সব কিছু আজকে ভালোই লাগে না ওহো আর একখানা কথা মনে পড়ে আছে আমার শকেনার লগে তো ফুল কিনতে হইউম কিন্তু ফুল কেনার তো টাকা নাই আমার কাছে এখান থেকে ফুল চুরি কইরা নিয়ে যায় শকিনা খুশি হইয়া যাবো এখন যা ফুল চুরি করলাম না রে বাবা এ তো একশো টাকা নয় এক হাজার টাকার ফুল সকিনা দেখলে খুশিতে আমার পাকা করে ধরবে যাই একটু বাড়ির দিকে রওনা দিই এখানে মূল বিষয় হলো আমার মাথাটা অনেক গরম হয়ে গিয়েছে ব্যাট বুঝেছো আর মাথা গরম হইলে তো আমার কফি খাইতেই হয় কফিটা খাইলে আমার মাথা ঠান্ডা হয় না এই কফি খাওয়া শেষ হয়ে গেলে টাউনের দিকে রওনা দিব যাই সকিনার লাগে একটু দেখা করতে হবে ভালো কোট প্যান্ট পরে আসি কোনোই সমস্যা নাই সকিনা ইমপ্রেস হয়ে যাবে ও তো এমনি ইমপ্রেস হইয়া গিয়েছে আমার পর এখন শুধু একটাই বিষয় আম্মাজান যেন সামনে না আসে তাইলে পুরো প্ল্যানটাই চোপাট হয়ে যাবে আমার তাছাড়া আজকে আমাকে অনেক সুন্দর লাগছে সকিনা দেখলে পাগলি হয়ে যাবে বিন ভালো কইরা হারাম জাদা আরে আম্মাজান ভুল করে মিস্টেক হইয়া গেছে আম্মা চলে আইছে এখান থেকে কেটা পড়তে হবে এই ট্যাক্সি ড্রাইভার চলো তাড়াতাড়ি এন থাকা পাইবো না তোমার এই বাসায় গাড়ি দাও তো তাড়াতাড়ি স্যার আপনি কোথায় যাবেন তা তো বললেন না আরে মিয়া গাড়ি তো টান দাও কি খারাপ ও আমাকে না নিয়ে চলে গেছে এসে বাড়িতে তালা মারা নতুন পাইছেন নাকি ও ওকে এখনই দেখতে হচ্ছে এই মেয়ে সাইকেলটা দেওয়া আমাকে আমার অনেক কাজ আছে যাই ওই মেয়ের কাছে সাইকেলটা সিনতাই করে মিনে খুঁজতে যাই যাই স্যার এখানে শপিং করেন আমি তো এখানে আসতে চাইছিলাম এর টাকলা মিয়াকে পাইয়া গেছি আগের বার স্কিন টাইট প্যান বেলা হাই টাইট প্যান্ট দেয়া দিয়েছে আমরা এখানে প্রতিবার বলি প্যান্ট নেওয়ার আগে ট্রায়াল দিয়ে নিবেন আপনার দোষ ওই মিয়া কাস্টমার সাথে এমনভাবে কথা বলতে হয় নাকি তোর এখানে থাকুমি না তোর এখান থেকে কত কিছু কিনছি তুই আমার অপমান করলি আমি চলে যাইতেছি আচ্ছা আচ্ছা আমি তো মূল বিষয় ভুলে গিয়েছি আমি তো টয় কিনতে বার হয়েছিলাম কিন্তু টাকা পয়সা তো নাই আজকে ড্রাইভিং করে টাকা পয়সা লুটপাট করুম আই মিন ইনকাম করুম তাছাড়া এখন এই ট্যাক্সি ড্রাইভার চা পানি খাইতেছে আমিও চা পানি খাই কিন্তু বাইরের চা পানি আমার একটু ভালো লাগে না কারণ কী দেখি বানায় ওরা ভালোই লাগে না আমার গ্রিন টি খাইতে ভালো লাগে একটু পর একটি ভাড়া আছে সেটা এয়ারপোর্টে নিয়ে যেতে হবে একটু আস্তে আস্তে চালাও বয়স হয়েছে আমার এমনটা কেন করছো মিস্টার বিন তুমি স্যার ওই দেখেন বাম পাশে আমার বাড়ি আর ওই দেখেন আমার বড় বেটি মা ওই বিন খাড়া তোরে খাইয়া ফেলবো আমি স্যার এবার আপনি লাভতে পারেন আপনি এয়ারপোর্টে চলে এসেছেন সেফলি ভাবে স্যার বিলটা দিয়ে দিন স্যার আরে বিন বিল নিয়ে তোমাকে ভাবতে হবে না বিলের উপরে বিল দিয়ে দেব আমি তুমি আমার সম্পর্কে জানো না কিছু বুঝেছ এই নাও পাঁচশো টাকার নোট নাও তুমি খুশি আমি খুশি আমি চললুম ধন্যবাদ স্যার আপনাকে বিন মজা করো আরে টেডি বিয়ার বাসা থেকে বার হয়েছিলাম একটা টয় কেনার জন্য কিন্তু এখানে তুমি দশটা টয় কিনতে পারুম কোনো সমস্যা নাই তোকে পাঁচটা নিব আমি পাঁচটা নিব যত ইচ্ছা ভাঙি করুম সমস্যা নাই ঠিক আছে চল এবার শপের ভিতরে যাই কেনাকাটা কইরা বাড়ির দিকে যাবো আর শোন তোর মুখ দেখে উঠছিলাম বলে আজকে দিনটা ভালো গেল তাড়াতাড়ি ঘুমাই পড় সকালে অনেক কাজ আছে বুঝছস আরে আম্মা আপনি এত কিপটা যে আমাকে একটা সেলফোনও গিফট করলেন না তাছাড়া আমাকে পকেট মানিও দেন না আপনি যে কিপটা বলে প্রকাশ করতে পারুন না তোরে আমি সেলফোন গিফট করব উপত্যকা বাড়া হোক তাইলে গিফট করব তোরে চিন্তা করিস না আম্মা কাল রাত্রে বলছিলাম না আমি একটা সেলফোন কিনবো টাকা দেন না প্লিজ তুই আমার ব্যাগ থেকে যে টাকাটা চুরি করছিস আগে সেটা দে ফকিন্নির পল্লা আম্মা অল্প টাকায় চুরি করছি তাও আপনি টের পেয়ে গেছেন আপনি তো বুদ্ধিমান এই টাকাটা না দিলে নয় ভালোই ভালো টাকাটা দিয়াতে নাহলে জুতা পেটা করুম আচ্ছা আম্মা আমি দশ টাকা রাখতাছি সব দিয়ে দিলাম আপনাকে অনেক কাজ আছে ওগুলো কর যা আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে জীবনে সব কাজ করছি কিন্তু শখ মেটাতে পারছি না একটা ফোন চাইলাম তাও দিল না যদি বাড়ি ভাড়াটা হয় এ আর কি লাবনি লাবনি দেখো এটাই সেই বাড়ি যেটা পেপারে দেখেছিলাম চলো এই বাড়িটা ভাড়া নিই আমরা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে বাড়িটা বুঝেছো দেখেও সুন্দর লাগছে যান পুরো জুড়ে যাচ্ছে এটাই ভাড়া নেবো আমরা আচ্ছা লাবণী ঠিক আছে ভাড়াটা নিব সমস্যা নাই চলো ভিতরে হ্যাঁ হ্যাঁ চলো জি বলুন আপনার চা খাবেন না বিস্কুট খাবেন ওই বিন চা বিস্কুট পরে আগে ঘর দেখা আচ্ছা আপনারা এখানে কি করতে এসেছেন আমরা এখানে ঘর দেখতে এসেছি আমাদের ঘরটা দেখান প্লিজ ও আচ্ছা আচ্ছা আমি ভুল করে মিস্টেক করে ফেলেছি আপনারা ঘর দেখতে এসেছেন আগে বলবেন না ঠিক আছে পাঁচ মিনিট দাঁড়ান এখানে আমা যান কথা কিন্তু মনে আছে আপনার আপনি বলছিলেন ভাইটা আসলে আমাকে ফোন কিনা দিবেন ফোনটা যেন কিনে দেবেন ঠিক আছে তো দেব তুমি আগে ঘর দেখা ওদের চাও প্লিজ ম্যাডাম আসুন উপরে আপনাদের ঘর চলুন দেখাচ্ছি আপনাদেরকে ও আচ্ছা আচ্ছা আমরা উপরতলায় থাকব তাহলে তো অনেক ভালো হবে সমস্যা নাই জি আপনার উপরতলায় থাকবেন চলুন আস্তে আস্তে দেখে শুনে যাবেন স্যার প্লিজ এই দেখো দেখো এখানে একটা টেডি বিয়ারও আছে খুব ভালো না আমার তো কিছুই ভালো লাগছে না তার সাথে এখানে একটা প্যান্টও আছে আবর্জনা মার্কা জায়গায় চলে আসলাম তোমার কথা শুনে ফেসা গেছি আমি মাইন কাছি পাই প্যান্টটা না হয় তুমি আজকে পরেই নাও লুঙ্গির বদলে তুমি কি পাগল হয়ে গেছ নাকি এসব আমি পরবো না আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের খোদা লাগলে আমাকে জানাবেন সমস্যা নাই আমি ঘটি গড় মালা ঠিক আছে ওরফে মিস্টার উইন লোকটাকে দেখে হাসি পাচ্ছি খুবই হাসি ঠেকাতে পাচ্ছি না আপনারা চাইলে আমি প্রতিদিন আপনাদেরকে এমন ভাবে হাসাবো কিন্তু বদলে একশো টাকা দিতে হবে আপনি তো খুব মস্করাও করেন মিয়া যা দেখতেছি স্যার কিছু লাগলে জানাবেন ঠিক আছে আমি আমার রুমে গেলাম টাটা আজকে তোমাকে সুকিনা কোথাও যাইতে বলছিল ও হ্যাঁ মনে পড়ছে চাউমিন খাওয়ার দাওয়াত দিছিল কিন্তু দাওয়াত তো ফ্রি ফিরি খাইলে হবে না একা একা খাইলে কি হবে ডোকা খাইতে হবে সো পকেট ভাত থাকা লাগবে সো আম্মার কাছ থেকে আজকে টাকা নিতে পারি আম্মার মন মিজাজ ভালো আছে আমার আম্মা জানটা কোথায় আম্মা জান কিছু টাকা দেন টাকা নিয়ে তুমি কি করবা শুনি আমি একটু রেস্টুরেন্টে যাব আম্মা এই দেখো দেখো এখানে রক আর জনসনার রেসলিং হচ্ছে আমার খুবই হাসি পাচ্ছি এখানে কিন্তু দেখতেছি মিস্টার বিন এবং ওর মা অনেক ভালো কম টাকার ভিতরে অনেক ভালো সার্ভিস দিচ্ছে এখানে থাকার চিন্তা করছি তুমি কি বলো তুমি যা বলবে তাই হবে আমার কোনো আপত্তি নাই এখানে তো থাকতে ইচ্ছা করছে কিন্তু কাল তোমরা আমেরিকাতে যাব স্যার কালকে রাতটা কেমন গেল ও হ্যাঁ আমার ফেসবুক পেজে একটা রিভিউ দিয়া দিবেন তাহলে আমার ফলোয়ারস বেড়া যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তা দিব তুমি অনেক ভালো একটু যদি টাকা পয়সা দিতেন তাহলে ভালোই হইতো আরে টাকা পয়সার কথা কি বলা যায় যা বলছিল তার থেকে বেশি দিছি এই নাও ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হাহা খিরে টেডে বিয়ার অনেক দিন তো দুধ চা খাই না দুজন মিলে আজকে দুজন মিলে